এত হসপিটাল থাকতে কেন আপনি ডক্টর মোহাম্মদ প্রধান স্যারের যে ট্রিটমেন্টের যে কোয়ালিটি উনি যেভাবে কোয়ালিটি মেনটেন করে ট্রিটমেন্ট করে এখানে অন্য সব ফিজিওথেরাপি অনেক সেন্টার আছে কিন্তু লোকাল এখানে ঢাকার মধ্যে ফিজিওথেরাপি সেন্টার অনেক আছে সবাই ফিজিওর নামে থেরাপি ঠিকই দিতেছে কিন্তু এখানে যে যে ব্যাপার স্যাপার আছে ডাক্তারের যে স্টাডির স্যাপার আছে এখানে স্টাফরা আছে ওনাদের কাজকর্ম এগুলো আছে হাতের স্কিল ফিজিও মানে স্কিল এখানে যাদের স্কিল যত ভালো তত ট্রিটমেন্ট ভালো হয় এখানে যারা থেরাপিস্ট আছে ওনারা যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে যার কারণে খুব দ্রুত এখানে রোগী সুস্থ হয় আমার এই যে মাজায় ব্যথা কোমরের ব্যথা এতক্ষণ মনে করেন হুলছে রাইছিলাম এখন আমি ভালো আছি যে গিরা এখানে মনে করেন কেরাটু নিচে তুই গিয়ে থাকো দাঁড়াই পারতাম না যে ব্যথা প্রচুরই আসল আমি দাঁড়াইতেই পারতাম না তখন যেহেতু আমি এর আগে আমার আম্মুকে নিয়ে আসছিলাম এখানে ওনারও ব্যথা ছিল দীর্ঘদিনের ব্যথা জি জি ওনার আন্ডারে যখন আসলাম তখন আলহামদুলিল্লাহ এখন নি সুস্থ আছে তা এরপরে উনি যেহেতু দেখছে আমার আম্মা এমনি তো অনেক অসুস্থ ছিল এখন সুস্থ তো তুমি ওখানে যখন ওই ব্যথা হয়েছে তখন আমার বলছে যে ভাই আমার ওই হাসপাতালে নিয়ে যাও টিপিআরসি হাসপাতালে ঠিক আছে তো আমি বললাম চলো তাহলে ওইখানে চলে যাই এখন আসার পরে আলহামদুলিল্লাহ উনি এখানে ট্রিটমেন্ট দিল কিছুদিন এখন আলহামদুলিল্লাহ সুস্থ সম্পূর্ণ সুস্থ ওনার সেই কোমরের ব্যথাগুলো কি এখন আর নাই না কোমরের ব্যথা এখন নাই পায়ের ব্যথাও নাই নিজে নিজে হাঁটা কিছু করতে পারছেন আমার মার পাশে ছিলাম যতদিন আমি হাসপাতালে ছিলাম তখন দেখছি আমি আর এখানে যে থেরাপিগুলো দেওয়া হয় একটু অন্য সব হাসপাতাল থেকে থেরাপিগুলো নর্মালি যে থেরাপি সেন্টারগুলো আছে এখানে কিছু শর্ট ওয়েভ আর এমনি কিছু নর্মাল থেরাপিগুলো থাকে কিন্তু এখানে যে থেরাপিগুলো আছে আগে পটু আমি যে রাশেদ স্যার করে দিন এখানে কিন্তু একটু এটা ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট ওইগুলা স্যার খুব ভালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের যে অতিথি উনি দীর্ঘ একটা সময় ওনার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন এবং জীবনের অনেকটা সময় উনি পাড়ে দিয়ে আজকে ওনার যে বয়সের যে একটা সময় উনি এসে পৌঁছেছেন এই সময় এই ধরনের কষ্টগুলো তীব্রতাটা আরও অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় অন্যের প্রতি নির্ভরশীলতা অনেক বেশি বাড়িয়ে দেয় কিন্তু উনি এত কিছু সত্ত্বেও এই জীবনযুদ্ধে কিন্তু উনি জয়ী হয়েছেন উনি এই ব্যথাকে উনি জয় করতে পেরেছেন উনি আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আসুন দর্শক সরাসরি ওনার মুখ থেকেই ওনার এই জীবনের গল্পটা আমরা শুনি এই যুদ্ধ এবং এই লড়াই করার গল্পটা এই সংগ্রামের গল্পটা আমরা শুনব আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলেন আমাদেরকে আমার নামই দু আচ্ছা আপনি থাকেন কোথায় বা আপনার গ্রামের বাড়ি কোথায় এই যে কেরানগঞ্জ থানা কেরানীগঞ্জ জি আচ্ছা আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার সমস্যাটা কি ছিল আমার এই যে মাথা ব্যথা কোমরে ব্যথা এতক্ষণ না করে ঘুরছে রাইছিল আমি এখন আমি ভালো আছি আচ্ছা তার মানে আপনার কোমরে ব্যথা ছিল এবং হাঁটুতে ব্যথা ছিল এই ব্যথাটা কি পায় নিচে পর্যন্ত পৌঁছে যেত জি এই যে গড়া এ হন্তনে মনে করে নেকিরা টনিসু তৈরি গতকাল ধরাই করতেম না যে ব্যথা পসুরি আসলো আমি ধরাই দেই না আপনার বয়স কত এখন 60 বছর 60 বছর আচ্ছা আপনার কয় সন্তান আমাররা তিন বোন এক বাই চার ভাই বোন আপনার সন্তান নিজে সন্তান কতজন যে আচ্ছা ঠিক আচ্ছা আমাদের কি কি একটু বলবেন যে আপনার এই যে যে কোমর ব্যথা যে ব্যথাটা আপনার নিজ পর্যন্ত পৌঁছে যায় ব্যথাটা প্রথম কত বছর আগে শুরু হয়েছিল বাজান যে না কত বছর আগে না এই মাজার হুনি জামাগদেশে ইমি করছে কইছে মাজার হার ক্ষয়ে গেছে হঠাৎ করে বুধবার দিন रात्री এই জাগড়া ব্যথা এলো এর রূপরে হ্যাঁ ওই তো আস্তে আস্তে খালি বাড়ি আস্তে আস্তে খালি বাড়ি এই শুক্রবার দিন বাইরে কই কামার কোথায় নিবি নে আজো উনি বলল কি ভাই তাহলে হেই হসপিটাল নিয়ে যাই ভালো চিকিৎসা চলে এই কারণে আমরা এখানে আসছি এর আগে কি এই ধরনের কোনো সমস্যা বা ব্যথা কখনো হয়নি আচ্ছা তো যখন প্রথম কোমর ব্যথাটা শুরু হয় মানে হঠাৎ করে কি সেটা তীব্রতাটা শুরু হয়েছে রাত চারটা বাজে রাত চারটা বাজে হঠাৎ করে বাইরে যাবো এখন দিকে পদ দাঁড়া পারি না আস্তে 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 খালি বাড়ি খালি বাড়ি এই যে ঘরে এখন চিকার বাড়ি পাও ধরে বেড়ে ফেরি বইতে পারি না খাই উঠতে পারি না এই কারণে এই জিহিন আসছি আচ্ছা প্রাথমিকভাবে কি কোনো ওষুধ বা কিছু খেয়েছিলেন এটার জন্য না কিছুই খাই না ভাই খেলে দুটা এ দিছিলো দূর দিছিল এখান থেকে বলে তো যখন আপনার এই অবস্থাটা হঠাৎ করে এত তীব্র একটা সমস্যা শুরু হয় আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শিয়ফিউল্লা প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন তো সারের ব্যাপারে জানতে পেরেছেন কিভাবে এই যে বছর ভাই জানাইছে দর্শক আসুন এখানে ওনার একজন ছোট ভাই আছে আমরা ওনার কাছ থেকে আসলে পুরো বিষয়টা একটু জানি আসসালামু আলাইকুম স্যার আপনার একটু নামটা একটু বলেন দর্শকরা যদিও আপনাকে চেনে কারণ এর আগে দর্শকরা হয়তো আপনাকে দেখেছেন তারপরে একটু আমরা একটু আবার একটু জানি আপনার কাছ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোজদি আহমেদ আচ্ছা স্যার আমাদেরকে যদি একটু বলেন যে এই আপনার ভাবি সম্পর্কে হয় তো কি হয়েছিল প্রথম ঘটনাটা একদম প্রথম থেকে যদি একটু বলেন ওনারা আসলে ব্যথা দীর্ঘদিনেরই কিন্তু উনি জিনিসটা মানে বুঝতে পারে নাই আর আগের থেকে ব্যথা ছিল এই ব্যথা ছিল প্রায়

দীর্ঘদিনের ব্যথা জি জি যে ওনার আন্ডারে যখন আসলাম তখন আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছে তো এরপরে উনি যেহেতু দেখছে আমার আম্মা এমনিতে অনেক অসুস্থ ছিল এখন সুস্থ তো তো উনি এখন যখন ব্যথা হয়েছে তখন আমার বলছে যে ভাই আমার ওই হাসপাতালে নিয়ে যাও টিপিআরসি হাসপাতালে ঠিক আছে তো আমি বললাম চলো তাহলে ওইখানে চলে যাই এখন আসার পরে আলহামদুলিল্লাহ উনি এখানে ট্রিটমেন্ট দিল কিছুদিন এখন আলহামদুলিল্লাহ সুস্থ সম্পূর্ণ সুস্থ ওনার সেই কোমরের ব্যথাগুলো কি এখন আর নাই না কোমরের ব্যথা এখন নাই পায়ের ব্যথাও নাই নিজে নিজে হাঁটা চলায় সবকিছু করতে পারছেন মা এখন তো আমরা আপনার প্রথম দিনের আমরা ছবিটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছি যে আপনি এতটাই যন্ত্রণায় ছিলেন যে আপনি শেষ পর্যন্ত হুইল চেয়ারে আপনি করে আপনি এসেছেন তো স্বাভাবিক একটা মানুষ এরকম হঠাৎ করে আপনি একদম পুরো খারাপ একটা অবস্থায় চলে এসেছেন তো স্যারের আন্ডারে ঠিক কতদিন ভর্তি ছিলেন আপনার ভাবে আট দিন আট দিন আচ্ছা সেই প্রথম দিন ভর্তি করানোর সময়ের অবস্থা এবং আজকে আট দিন পরের অবস্থা দুইটাতে আপনি পার্থক্য কেমন দেখছেন অসুস্থ ছিল তখন তো হাঁটতে পারতো না এখন হুইল চেয়ারে ছিল সেখান থেকে উনি সুস্থ তার মানে উনি স্বাভাবিক এখন যেখানে হুইলে বসা ছিল এখন দাঁড়াইতে পারতেছে অবশ্যই এখন সুস্থ সেটা না হলে তা সম্ভব ছিল না আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন যে আমাদের আশপাশে তো আসলে অসংখ্য ডক্টর আছেন অনেক হসপিটাল আছে অনেক ভালো ভালো হসপিটালও আছে এত হসপিটাল থাকতে কেন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে কেন নিয়ে এসেছেন আসলে স্যারের যে ট্রিটমেন্টের যে কোয়ালিটি উনি যে কোয়ালিটি মেনটেন করে ট্রিটমেন্ট করে এখানে অন্য সব ফিজিওথেরাপি অনেক সেন্টার আছে কিন্তু লোকাল এখানে ঢাকার মধ্যে ফিজিওথেরাপি সেন্টার অনেক আছে সবাই ফিজিওর নামে থেরাপি ঠিকই দিতেছে কিন্তু এখানে যে যে ব্যাপার স্যাপার আছে ডাক্তারের যে স্টাডির স্যাপার আছে এখানে স্টাফ আছে ওনাদের কাজ কর্ম এগুলো আছে হাতের স্কিল ফিজিও মানে স্কিল এখানে যাদের স্কিল যত ভালো তত ট্রিটমেন্ট ভালো হয় এখানে যারা থেরাপিস্ট আছে ওনারা যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে যার কারণে খুব দ্রুত এখানে রোগী সুস্থ হয় আচ্ছা এই কনফিডেন্সটা কি আপনার মায়ের যখন আপনি ট্রিটমেন্ট করেছেন সারের আন্ডার এবং আপনার মা এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন সেখান থেকে কি আপনার এই কনফিডেন্সটা আসলে কারণ আমার মায়ের পাশে আমি ছিলাম যতদিন আমি হাসপাতালে ছিলাম তখন দেখছি আমি আর এখানে যে থেরাপিগুলো দেওয়া হয় একটু ডিফারেন্ট অন্য সব হাসপাতাল থেকে ডিফারেন্ট আস থেরাপিগুলো নর্মালি যে থেরাপি সেন্টারগুলো আছে এখানে কিছু শর্ট আর এমনি কিছু নর্মাল থেরাপি গুলা থাকে কিন্তু এখানে যে থেরাপি গুলা আছে আগে বোটো আমি যে রাশেদ স্যার করে নি এখানে কিন্তু একটু এটা ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট ওইগুলা স্যার খুব ভালো মানে একদম সম্পূর্ণ দক্ষ এবং আপনার প্রফেশনাল যদি না হয় তাহলে আসলে এই ধরনের ট্রিটমেন্টগুলো পাওয়াটা আসলে সম্ভব হয় না থেরাপি যেমন ইজি তেমন কঠিন এখানে যত টেকনিশিয়ান যত ভালো হবে কাজ যত ভালো হবে তত রোগী তাদের ট্রিটমেন্ট সুস্থ হয়ে ধন্যবাদ আপনাকে দর্শক পণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন যে ওনার গত পাঁচ বছর যাবত ওনার এই কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং উনি এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন লোকালি ওষুধ খেয়েছেন যখন খুব ব্যথা হতো উনি ওষুধ খেতেন ব্যথাটা হয়তো একটু কমে যেত বাট পরবর্তীতে সেটা এতটা প্রকট আকার ধারণ করেছে যে উনি আর উঠে দাঁড়াতে পারছিলেন না স্বাভাবিক কাজকর্ম করতে পারছিলেন এবং ব্যথা প্রচণ্ড ব্যথায় উনি চিৎকার করছিলেন এবং তখন উনি ওনার ভাইয়ের কাছে যখন বলেন যে যেহেতু ওনার মাকে এনে উনি এখানে ভর্তি করিয়েছেন উনিও ওখানে একবার যেতে চান এবং পরবর্তীতে ঠিক আগের সেই কনফিডেন্সের কারণে উনিও যখন ওনার বোনকে এখানে নিয়ে আসেন এনে এখানে উনি ভর্তি করে দেন মাত্র আট দিনের মাথায় আপনারা নিজেরাই কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে উনি নিজের পায়ে হাঁটাচলা করছেন স্বাভাবিক আছেন সুস্থ আছেন সেই আগের ব্যথাগুলো কিন্তু এখন আর নাই উনি যদি এটা ধরে রাখতে পারেন এবং উনি যদি এটা সঠিকভাবে মেনটেন করেন সঠিক উপদেশ মতো চলতে পারেন ডক্টরের উনি কিন্তু সারা জীবন এমনটাই থাকবেন দর্শক মণ্ডলী ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম